সম্মিলনী প্রবীণ নাগরিক মঞ্চের পত্রিকা অবকাশের চতুর্থ সংখ্যা প্রকাশিত হলো সোমবার। পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাহিত্যিক সুরঞ্জন পরামানিক। অবকাশের চতুর্থ সংখ্যা প্রকাশ দোলযাত্রার দিন সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল সম্মিলনী প্রবীণ নাগরিক মঞ্চের চতুর্থ সংখ্যা অবকাশ। আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সাহিত্যিক সুরঞ্জন প্রামাণিক। কর্মজীবনে অবসর গ্রহণের পর আর পাঁচজন সাধারণ মানুষ যখন শুয়ে বসে বাকি জীবন কাটিয়ে দিতে চান, সে সময়ে ব্যতিক্রমী পথ চলা সম্মিলনী প্রবীণ নাগরিক মঞ্চের সদস্যদের। সংগঠনের সদস্যদের বেশিরভাগই পেশাগত জীবনে শিক্ষকতার সাথে যুক্ত ছিলেন। অবসর গ্রহণের পর তারাই নিজেদের উদ্যোগে গড়ে তোলেন এই সংগঠন। এবং আমার যে এখানে আমি এসে যে কী আনন্দ পেয়েছি সেটা আমি ভাষায় ব্যক্ত করতে পারছি না। আর এই যে পরিবেশটা, যে সাহিত্য সম্বন্ধে যেটা উৎসাহী, এর থেকে আর ভালো জিনিস আমি আর কিছু মনে করি না। প্রবীণ নাগরিক মঞ্চ, তারা যে তাদের সম্মিলনীর মুখপত্র অবকাশ, এটা বঙ্গাল লিটল ম্যাগাজিনের সহ সেখানে এটা একটা লিটল ম্যাগাজিন হিসাবে ধরা যায়, কিন্তু এর বৈশিষ্ট্য একটু অন্যরকম, সেটার জন্য আমার আরও একটু ভালো লাগার জায়গা। বনগা বাটার মোড়ে সংগঠনের সদস্যদের সান্ধ্য আলোচনায় প্রতিদিনই উঠে আসে বর্তমান সময়ের নানা প্রসঙ্গ। সেই ভাবনা থেকেই পথ চলা শুরু অবকাশের। সংগঠনের সদস্যরা জানান, বর্তমানে অবকাশ বার্ষিক সংখ্যা হিসাবে প্রকাশ পেলেও আগামীতে 3 মাস বা 6 মাস অন্তর পত্রিকা প্রকাশের ভাবনা রয়েছে তাদের। ঐকান্তিক প্রচেষ্টা থাকলে কোনো বাধাই যে বাধা হতে পারে না তা কিন্তু আরেকবার প্রমাণ করেছেন সম্মিলনীর সদস্যরা। সে কারণেই সোমবার সন্ধ্যায় পত্রিকা প্রকাশের অনুষ্ঠান অনাড়ম্বর হলেও আন্তরিকতা ও ভালোবাসার ছোঁয়ায় পূর্ণ হয়ে উঠেছিল, সে কথা বলাই যায়। প্রবীণ নাগরিক মঞ্চের পক্ষ থেকে আমাদের বার্ষিক যে পত্রিকা, সেই পত্রিকা অবকাশ আনুষ্ঠানিকভাবে সেটা প্রকাশ করা হলো। সমাজের বিভিন্ন যে ঘটনাগুলো আছে, যে ঘাত প্রতিঘাতগুলো আছে, যে সমস্যাগুলো আছে, কিভাবে তা কাটানো যেতে পারে, কোথায় আমরা আটকে যাচ্ছি, কি হলে আমাদের সন্তান সন্ততিরা ভালো থাকতে পারে, এই রকম আলাপ আলোচনার মধ্যে দিয়েই আমরা সময়টা কাটানোর চেষ্টা করি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্ডস ল্যান্ড, বনগাঁ।